সে নাকি ফেসবুক সেলিব্রিটি, ইউটিউবার, মিডিয়া পার্সন, সে ফেসবুকে লাইভে এসে কান্নাকাটি করে কেন? অন্তরা ইসলামকে প্রেমিকা তার সাথে বেইমানি করেছে, তাকে ঝাড়ু পেটা করে প্রেমিকা চলে গিয়েছে। এই ছেলেটাকে বলো মদ খাইতে, অথবা একে আমার কাছে পাঠিয়ে দাও। এই ছেলেটাকে মদ খাইয়ে জামা জামা এক জামালু জামাল কদু এই গানে নাচাতে হবে। এই ছেলেটা ফেসবুক লাইভে এসে বেদনা, এই ছেলেটার এত বেদনা এত দুঃখ। অন্তরা ইসলামের সাথে এই ছেলের তো অনেক কিছু হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম এই ছেলে আর এই অন্তরা ইসলাম যেই মেয়ের জন্য সে কান্নাকাটি করতেছে, এরা দুইজন ওই যে কি ধরনের অঙ্গভঙ্গি করে কি কি দেখাইছিল না, কাপল ব্লক করেছে। তারপরে আবার কিছুদিন দেখলাম হৃদয় হাসান আর অন্তরা এরা দুজন মঠেল হয়ে গিয়েছে। মঠেল মানে এরা নিজেরাই শিল্পী, নিজেরাই মঠেল, নিজেদের ফেসবুক পেজ, নিজেদের ইউটিউব চ্যানেল, নিজেরাই গান পাবলিশ করা এক একজন শিল্পী মঠেল। কি আর বলবো এদের কথা, ভারতীয় নাটক মাটক অনেক কিছু করেছে। এখন কি এরা কি প্রেমে ছেঁকা খেয়েছে? ছেলেটা এইভাবে কান্নাকাটি করে কেন? অন্তরাকে নাকি সে অনেক হেল্প করেছে, এবার অশিক্ষিত তিবড়া হেল্প করছে ভালো কথা। এখন কি তাকে প্রত্যাখ্যান করেছে? তুমি কি তাকে প্রপোজ করেছিলে? ভালোবাসা কি জোর করে পাওয়ার জিনিস? দেখো না আমার প্রেমে বিশ্বের কোটি কোটি কচি কচি তরুণীরা কিভাবে পাগল হয়ে আছে। তারা এক নজর আমাকে পেতে চায়, বিবাহ ছাড়াই পেতে চায়। হৃদয় হাসান এক মেয়ের জন্য বেটা কান্নাকাটি করে ফেসবুক বাসায় লাইতেছ, ফেসবুক লাইভে এসে সে কান্নাকাটি করে, অশিক্ষিত গরিব ফাঁকিনি। আরে বেটা তুই বেটা একজন ইউটিউবার, একজন সেলিব্রিটি, তোরে বাংলাদেশের অনেকেই চিনে, তুই বেটা একজন কি অন্তরা ফন্তরা এই মায়ের জন্য কান্নাকাটি কইরা ফেসবুক ভাষায় লাইতেছস? দেশে কি মেয়ের অভাব নাকি? আর এই অন্তরা কি একবারে বিশ্ব সুন্দরী নাকি? এই মেয়ের জন্য কান্নাকাটি কইরা আমারও আবেগ জাগিয়ে দিয়েছে। এই তরুণীরা, এই যারা এই তরুণীরা ভিডিওটা দেখতেছ, তোমরা এই এই হৃদয় হাসানের দিকে একটু নজর দিও। আমি বলছি হৃদয় হাসান ছেলেটা আসলে ভালো, ছেলেটা প্রেমে ছেঁকা খেয়েছে, প্রেমিকাটা তার সাথে বেইমানি করেছে। এই অন্তরা ইসলাম নাকি ঢাকায় এসেছিল মিডিয়াতে কাজ করার উদ্দেশ্যে, হৃদয় হাসান তাকে হেল্প করেছে অনলাইনে পরিচয়। আরে বেটা অনলাইনে পরিচয় তুই বেটা তাহলে দিল দিয়ে বসে আসছ কেন? একদম প্রেমিক প্রেমিকা হয়ে গিয়েছে, নাহলে কয়েকদিন কাপল ব্লক ব্লক করছস, ভিডিও করছস, এটা দুজন দুজনের স্বার্থের জন্য করেছ। যেখানে স্বার্থ থাকে, টাকা থাকে, সেইখানে ভালোবাসা থাকে না। হৃদয় হাসানকে তোমরা এটা বোঝাইতে পারো না? এই ছেলেটা কি বোঝে না? এই ছেলেটা কি অশিক্ষিত গরিব? আবার গতকালকে দেখলাম এই অন্তরা ইসলাম তরুণীটাও কান্নাকাটি করতেছে। আরে আমার খুব আঘাত লাগে তরুণীরা কান্নাকাটি করলে, যদিও সে দুশ্চরিত্রা হয়। এতদিন এই মামুন আর লাইলার যন্ত্রণায় ছিলাম, ফেসবুকের ভিতরে হান্দাইতে পারতাম না, ঢুকলেই এদের ভিডিও খালি সামনে চলে আসে। অশিক্ষিত গরিবগুলা অনেক জ্বালাতন করেছে, আর এখন এই হৃদয় হাসান আর অন্তরা ইসলাম, কি প্রেম কীর্তন চলছে এদের। একবার ছেলে কান্দে, লাইভে আইসা কান্নাকাটি করে, মেয়েটা আমাকে ছেড়ে চলে গিয়েছে, বেইমানি করেছে। এই বেটা অশিক্ষিত গরিব, তুই বেটা অরিজিনাল পুরুষ নাকি? তুই বেটা অরিজিনাল পুরুষ হলে তুই একটা মেয়ের জন্য তুই কান্নাকাটি করবি নাকি? এক মেয়ে গেছে, হাজার তরুণী তো তোমার জন্য প্রেমে পাগল থাকবে। তুমি ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো, আমাকে দেখো, আমাকে দেখো না, আমার প্রেমে কুটি কুটি কচি কচি তরুণীরা কীভাবে ছাপাইয়া পড়ে তোমরা দেখো না। আরে কি একটা অন্তরা ইসলাম এই মায়ের জন্য কান্নাকাটি করে ফেসবুক ভাষায় লিখেছে, অশিক্ষিত গরিব। তাও একবার দুইবার না, অনেকবার লাইভে আইসে, লাইভে আইসে কান্নাকাটি করে, আমার ভিডিও ফুটেজে কান্নাকাটি করে সেই ভিডিও ফুটেজ আপলোড দেয়। আবার দেখলাম গতকালকে অন্তরা ইসলাম সেও আইসে লাইভে আইসে কান্নাকাটি করতেছে, কয় হৃদয় হাসান আমার নামে উল্টা পাল্টা বলেছে, আমার তো বিবাহ হইলেও বিবাহ ভেঙে যাবে। তো তোমার তুমি আসাতে এত মাখামাখিতে গেছো কেন? এই বাংলাদেশটা কি কি এরা এই এই আমেরিকা বানাইতে চায়? এরা কি বিবাহ ছাড়াই সংসার মুংসার কইরা বাসায় লাইছে, পরে যখন বিচ্ছেদ হয়ে যায়, যখন ওইটা আর ভাল লাগে না, মানে ভালোবাসা অন্য কিছু না, তখন দেখা যায় একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, শান্তি হয় না, অশান্তি। এই দেশে কি শান্তি আসবে না? আমি তোমাদেরকে বলছি, তোমরা কখনো কোনো দিন অন্য আরেকজনের উপর 100% নির্ভরশীল হইও না, কারণ ওই সে যদি কখনো চলে যায় তাহলে তোমার জীবন কিন্তু তেনা ফেনা হয়ে যাবে। তাইলে আরেকজনের উপর নির্ভরশীল হওয়ার দরকার নাই, আত্মনির্ভরশীল হও, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন অনেক অনেক তরুণীরা তোমার উপর পাগল থাকে, তুমি ওই এক তরুণীর জন্য কান্নাকাটি করে ভাসায় লেবা।
এই হৃদয় হাসান, তোমাকে বলছি, তোমাকে তো বাংলাদেশের অনেক অনেক ছেলে মেয়েরা ফলো করে, ফলো করে এইগুলা যদি দেখতে হয় তুমি লাইভে এসে কান্নাকাটি করো একটা মেয়ের জন্য, তোমার কি মান ইজ্জত নাই, তোমার কি লজ্জা হয় না, শরম হয় না, অশিক্ষিত গরিবি, এগুলা বাদ দাও, ভালো হয়ে যাও। কি আর কইতাম, এদিকে তো হেতার আর এই ভালোবাসা নিয়ে দ্বন্দ্ব, এদিকে আমরা কুমিল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিতা কইতাম বিজয় দিবস উপলক্ষে কিছু বিরিয়ানি মিরিয়ানির আয়োজন হয়েছে না খাওয়ান দাওয়ানের, এই বিরিয়ানি মিরিয়ানি লয়ে বলে আওয়ামী লীগের দুই পক্ষ লাগে গেছে, ফাটাফাটি হয়ে গেছে। বিরিয়ানি খাওয়ান দাওয়ান লয়ে যদি ফাটাফাটি হয়ে যায় তাও বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা এটা কি মাইনে নেওয়া যায়? ঘুষাঘুষিতে বলে পাঁচজন হসপিটালে ভর্তি আহত। আমার জেলা কুমিল্লা, কুমিল্লার কৃতি সন্তানেরা যদি এই ধরনের ঘটনা ঘটায় এটা কি মানিয়ে নেওয়া যায়? কি তার শুরু করছো তোরা, তোরা কি অশিক্ষিত মূর্খ, তোরা বেটা ইউনিভার্সিটিতে পড়ত শিক্ষিত, তোরা তোরা কাছে কি জাতি এগুলো আশা করে? এই 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই বিরিয়ানি মিরিয়ানির মনে আয়োজন হয়েছে, এই বিরিয়ানি প্রথমে ওই নেতা আছে না, প্রথমে তো নেতার কাছে পাঠাইতে হবে, কারণ এই নেতা প্রথমে খেয়ে টেস্ট করতে হবে। একজন মনে হয় একটু সহৃদয়বান ব্যক্তি আছে ছাত্রলীগের, সে মনে হয় কইছে যে নেতা আর ই নাই কর্মী নাই, আজকে তো সকল ছাত্রছাত্রী সবাই সমান যেহেতু বিজয় দিবস, সে এই কথা কইল কেন, নেতায় খেপটা গেছে। এই বেটা আমার কাছে আগে পাঠাই দিই, আমি আগে খাইয়া টেস্ট করবো, এই খাওয়া এইটা নিয়ে দ্বন্দ্ব লাগে গেছে দুই পক্ষ ছাত্রলীগের দুই গ্রুপ। আরে আচ্ছা, এটা শুনতেও তো খারাপ লাগে, তোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া তোরা যদি এক গ্রুপ নিজেরা নিজেরা এই মারামারি করস, ছোটবেলায় যে মসজিদে না দেখতাম জিলাফি লইয়া এই ধাক্কাধাক্কি হইতো, টানাটানি হইতো, একজনে দুইবার নিত আরেকজন নিত না, তোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া যদি এই বিরিয়ানি লইয়া যদি মারামারি হয় এর থেকে লজ্জাজনক আর কিছু আছে? আচ্ছা ওই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি মেয়ে আছে না, তরুণীরাও তো আছে নাকি? তরুণীরা যখন এই জিনিস দেখেছে তোমাদের কি ইজ্জত রয়েছে? এই তোমাদের কি লজ্জা হয় না, তোমাদের শরম হয় না, তোমরা বিরিয়ানি নিয়ে মারামারি করা ধরাধরি করা, তোমরা আমরার কুমিল্লার মানিজ্জত রাখছো না, এমনি হারা দেশের মানুষ আমরার কুমিল্লার মানুষ রে ইতর কয়।